আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আসো আজকে আমি ম্যাট্রিক্স অধ্যায়ের ষষ্ঠ লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা ইতোমধ্যে ম্যাট্রিক্সের গুণন সম্পর্কে ধারণা লাভ করেছি আজকে তার ধারাবাহিক একটি আর আলোচনা অর্থাৎ গুণন প্রয়োগের মাধ্যমে কিছু সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো এই পাঠ শেষে শিক্ষার্থীরা ম্যাট্রিক্সের গুণন সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমরা এখানে আলোচনা করব এখানে কিছু গুণন সম্পর্কিত গাণিতিক সমস্যার মধ্যে প্রথম যে অঙ্কটি নিয়ে আসছি লক্ষ্য যদি সমান সমান অর্থাৎ এটা একটা আইডেন্টি ম্যাট্রিক্স এবং এ আরেকটি ম্যাট্রিক্স হয় তবে তোমাকে প্রমাণ করতে হবে যে এ আই প্লাস বি এ হোল কিউব সমান সমান এ কিউব আই প্লাস থ্রি স্কোয়ার বি ইন্টু এখানে একটু লক্ষ্য করো আমার কাছে আই এর মান আছে এখন এ আই এর মানটাকে যদি আমি এ দ্বারা গুণ করে স্কেলার গুণন যেটাকে বলা হয় তাহলে এ আই এর মান আমার পক্ষে বের করা সম্ভব সেমভাবে এখানে এ এর মান আছে এখন বি দিয়ে যদি এর মানটাকে গুণন করি তাহলে বি এর মান বের করা সম্ভব আমরা এই কাজটাই প্রথম করে নিলাম দেখো এ আই এর সমস্যামান এ ইন ম্যাট্রিক্সের মান ঠিক আছে এখন এ দিয়ে কি করছি সবগুলো উপাদানকে গুণন করে দিলাম তাহলে কি হবে এ জিরো জিরো এ এটা গেল এ আই এর মান বের করলাম এখন আমরা সে বি এ এর মান বের করব। এখানে দেখো এর মানটাকে বি দিয়ে গুণ করে দিলাম তাহলে গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে জিরো বি জিরো জিরো তাহলে এখন আমি বের করবো আই প্লাস বি এর মান এ আই প্লাস বি এর মান এখানে লক্ষ্য করো এ আই এর মানে বি এর মানে যদি যোগ করি তাহলে কি হবে এর সাথে জিরো যোগ হবে জিরোর সাথে বি যোগ 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 হবে 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 আবার জিরোর সাথে সাথে এ জিরো জিরো এর তাহলে কি দাঁড়াচ্ছে যুগ ফলটা পাচ্ছি এ ভি জিরো এ এটা কার মান এ আই প্লাস বি এর মান এখন আমার দরকার হচ্ছে এ আই প্লাস বি এ হোল কিউব মান তার মানে এখন এই যে যে মানটা পাইছি আমি কি যদি এটাকে স্কোয়ার করে নিই অর্থাৎ এ আই প্লাস বি এ হোল স্কোয়ার তার মানে কী হবে এই মানটা দুইবার মানে কি হবে এই মানটা দিয়ে এই মানটাকে গুণন করতে হবে তারপরে যখন স্কোয়ারের মান আসবে তারপরে কিউবের মান করতে গেলে এই স্কোয়ারের মানটাকে আবার এ আই প্লাস বি এ দ্বারা গুণ করলে আমার কিউবের মানটাও চলে আসবে দেখি আমরা লক্ষ্য করো তার মানে এ আই প্লাস ভি এ হোল স্কয়ার এর সমমান এ আই প্লাস ভি এ ইনটু এ আই প্লাস ভি এ তাহলে আমার কাছে তো এ আই প্লাস ভি এ এর মান আছে এ বি 0 এ সেম এটা এই মানটা দিয়ে মানটাকে কি করতেছি গুণন করতেছি তাহলে গুণন করলে কি দাঁড়াচ্ছে দেখো এই প্রথম সারি প্রথম কলাম গুণন তার মানে এ এ গুণ হবে স্কয়ার প্লাস বি দিয়ে 0 গুণন হবে 0 প্লাস 0 তারপর আবার প্রথম সারি দ্বিতীয় কলাম এ প্লাস দেখোয়ার প্লাস এবি তারপরে দ্বিতীয় যোগ করি তাহলে কি হয় স্কোয়ার টু এবো স্কোয়ার এখন আমার দরকার হচ্ছে এটার কিউবের মান তাহলে আমি কি প্লাস বি এ হোল কিউব সমান সমান এ আই প্লাস বিএ হোল স্কোয়ার ইন্টু অর্থাৎ এই যে প্রাপ্ত মানটাকে এ আই প্লাস বি এর মান দ্বারা গুণন করি তাহলে তাহলে লক্ষ্য করো এখানে এই স্কোয়ারের মানটা বসালাম আর এটা যেটা মানটা আমরা আগে পাইছিলাম এ প্লাস বি এর মান এখন এই দুটা গুণন করতেছে আবার প্রথম সরি প্রথম কলাম তাহলে এ কিউ প্লাস জিরো আবার জিরো তারপরে এটাকে গুণন তাহলে জিরো প্লাস এখন কি হবে থ্রি স্কোয়ার বি জিরো আর এখানে আছে কি এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড লক্ষ্য করো এবার আমি রাইট হ্যান্ড সাইডে যাবো রাইট হ্যান্ড সাইডের প্রথম কাজটা কি আমাকে একিউব আয়ের মান বের করতে হবে তার মানে আয়ের মানটাকে কিউব দ্বারা গুণ করলেই আমি একিউব আয়ের মান পেয়ে যাব দেখো কিউব দিয়ে যদি গুণন করি তাহলে ওয়ানের জায়গায় একিউবটা চলে আসবে আর জিরো জায়গায় জিরোই থাকবে গুণন করলাম তারপরে কি আসে থ্রি স্কোয়ার বি ইন্টু এ দেখো থ্রি স্কোয়ার বি ইন্টু এ তার মানে এর মানটাকে থ্রি স্কোয়ার বি দিয়ে কি করছি গুণন করছি আমাদের তো এর মান এটা ছিল অঙ্কের মধ্যে এর মাটা কে আমরা গ্রহণ করলাম দেখো সবগুলো জিরো হবে শুধু ওয়ান এর জায়গায় থ্রি স্কোয়ার বি হবে এখন এই দুইটা যদি যোগ করি এই দুইটার এই যোগ ফলটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডটা তার মানে রাইট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে সমান সমান এই যে এই মানটা যোগ এই মানটা বসিয়ে দিলাম বসানোর পরে কি হচ্ছে দেখো কিউবের সাথে জিরোর যোগ জিরোর সাথে এটা যোগ জিরোর সাথে জিরো যোগ এ সাথে জিরো যোগ তাহলে আমরা এটা পেয়ে গেলাম তার আমাদের আসছে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে আমাদের ঠিক আছে এক নম্বর অঙ্কটা আমাদের শেষ এখন আমরা দ্বিতীয় অঙ্কটায় যাচ্ছি দেখো বলছি যদি এ সমান এত এবং আই সমান এত হয় ঠিক আছে তাহলে আমাকে বের করতে হবে লক্ষ্য করো প্রমাণ করতে হবে এ স্কোয়ার মাইনাস এ সমান সমান বিসি মাইনাস এডি আই লক্ষ্য করো এখানে এর মান আছে আমাকে প্রথমে এ স্কোয়ার মানটা বের করে নিতে হবে তারপরে এ এর মানটাকে এ প্লাস ডি দিয়ে গুণ করতে হবে যেটাকে আমরা স্কেলার গুণ হিসেবে বলি তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার মানটা বের করে নেব দেখো এ স্কোয়ার সমান সমান হচ্ছে এ ইন্টু এ তার মানে এর মানটাকে এর মানটা দিয়ে আবার কি করবো গুণন করবো তাহলে প্রথম সারি প্রথম কলাম স্কোয়ার প্লাস বিসি তারপরে এব লক্ষ্য করোয়ার প্লাস বলছি বিসি তারপরে আবার এ লাইন দিয়ে এলাইনটা বিসি প্লাস ডি স্কোয়ার পেয়ে গেলাম স্কোয়ার মান এবার এ প্লাস ডি ইন্টু এর মানটা বের করবো দেখো এ প্লাস ডি ইন্টু এ সমাজন কি লিখতে পারছি এ প্লাস ডি আর এ মেট্রিক্স মানটা এই এ প্লাস কি হবে এখানের ভিতরের প্রত্যেকটি উপাদানকে গুণন করা হবে তাহলে এ দিয়ে যদি এ প্লাস ডিকে কে করো তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস এডি আবার বি দিয়ে গুনুন করলে বি প্লাস বিডি সি দিয়ে গুনুন করলে সি প্লাস সিডি ডি দিয়ে গুণন করলে এডি প্লাস ডি স্কোয়ার দেখো আমি এগুলোই লিখছি তারপরে এখন যদি আমি লেফট হ্যান্ড সাইডটা লিখতে যাই তাহলে কি লেখবো স্কোয়ার মাইনাস এ প্লাস ডি ইন্টু এ তার মানে আবার এ প্লাস ডি ইন্টু এর মানও আছে আমি এখানে বসিয়ে দিলাম দেখো লেফট হ্যান্ড সাইড এখন কি হবে যে দেখো বিয়োগের ম্যাট্রিক্সের বিয়োগের নিয়ম অনুযায়ী এই উপাদানটা থেকে এই উপাদানটা বিয়োগ হবে আবার এই উপাদানটা থেকে এই উপাদানটা বিয়োগ হবে আবার কি হবে এই উপাদান থেকে এই উপাদানটা বিয়োগ এই উপাদান থেকে এই উপাদানটা বিয়োগ তাহলে আমরা বিয়োগটা করে নিলাম স্কোয়ার প্লাস বিসি মাইনাস এডি যেহেতু এবি মাইনাস বিডি সেইভাবে এসি প্লাস সিডি মাইনাস এসি মাইনাস সিডি এই যে প্লাসটা মাইনাস হয়ে গেছে হ্যাঁ আবার দেখো বি সি প্লাস ডি স্কোয়ার মাইনাস এডি মাইনাস ডিসকোয়ার এখন এখানে এ স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম এখানে দেখো চার কাটা যায় এবি এ বি কাটা বিডিবিডি কাটা এসি এসি কাটা সিডিসিডি কাটা এখানে দেখো ডিস্কোয়ার ডিস্কোয়ার কাটা তার মানে এখানে রয়েছে কত বিসি মাইনাস এডি এখানে আসে কত জিরো এখানে আসে কত জিরো এখানে আসে কি ডি স্কোয়ার কাটা গেলে বিসি মাইনাস এডি এখন আমি যদি বিসি মাইনাস এডি কমন নেই তাহলে কি হয় এখানে থাকে ওয়ান এখানে জিরো জিরো ওয়ান তাহলে এটা তো আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স তাহলে আমি লিখতে পারি বিসি মাইনাস এডি সমস ইন্টু আই বিসি মাইনাস এডি সমসান কি আই এখন ইন্টু হচ্ছে আই দেখো তাহলে সমস্যা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা বলতেছি দেখো লেফট হ্যান্ড সাইড সমসমান রাইট হ্যান্ড সাইড ফ্রোফ এটা গেল আমাদের দ্বিতীয় অঙ্কটা এবার আমি আবার যাচ্ছি দেখো থ্রি মানে তিন ডার অঙ্কটা যদি এর সমস্যন এত হতে দেখাও যে এ স্কোয়ার সমস্যান জিরো তাহলে আমি কি কাজ করব এখানে নর্মাল কাজ এর মানটাকে এর মানটা দিয়ে গুণন করবো তাহলে আমার স্কোয়ারের মানটা পেয়ে যাব তাহলে আমি লিখছি দেখো স্কোয়ার সমস্যন হচ্ছে এ ইন এ অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণন করতেছি মানে প্রথম সারি প্রথম কলামের গুণন হবে ওয়ান দিয়ে কে গুণন প্লাস টু দিয়ে ওয়ান কে গুনন এইখানে থ্রি দিয়ে কে গুণন তার মানে কি দাঁড়াচ্ছে দেখো এক একে এক প্লাস দুই একে দুই মাইনাস তিন একে তিন এটা গুণন হয়ে গেলো এবার প্রথম সারি দ্বিতীয় কলাম দুই একে দুই যেটা দুগুণে চার প্লাসের মাইনাস তিন দুগুণে ছয় এটাও চলে আসছে আবার প্রথম শাড়ি তৃতীয় কলাম তিন ওকে তিন প্লাস তিন দুগুণে ছয় মাইনাস তিন দু নয় প্রথম শাড়ির কাজ শেষ এবার দ্বিতীয় শাড়ি প্রথম কলাম এক ওকে এক তারপরে প্লাস দুই ওকে দুই মাইনাস তিন ওকে তিন ঠিক আছে এটা লিখে নিলাম তারপর আবার দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম দুই ওকে দুই দুই দু প্লাস দুই দুগুণে চার মাইনাস তিন দুগুণে ছয় আবার দ্বিতীয় শাড়ি তৃতীয় কলাম তিনকে তিন প্লাস তিন দুগুণে ছয় মাইনাস তিন তরিকা নয় এভাবে দেখো তৃতীয় শাড়ি প্রথম কলাম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস প্লাস থ্রি লিখলাম এটা আবার মাইনাস টু মাইনাস ফোর প্লাসের সিক্স মাইনাস থ্রি মাইনাস সিক্স প্লাসের নাইন এবার নর্মাল যোগ বিয়োগ করো দেখো সবগুলো জিরো হয়ে গেছে এখানে প্লাস এর থ্রি মাইনেস এর থ্রি জিরো প্লাস এর সিক্স মাইনেস এর সিক্স জিরো প্লাস এর নাইন মাইনেস এর নাইন জিরো এভাবে প্রত্যেকটা কি হয় জিরো হয়ে যায় তার মানে সমর্শন কি হলো জিরো হ্যাঁ এটা তৃতীয় নম্বর অঙ্কটা আমাদের শেষ এবার আমরা চতুর্থ অঙ্কটা দেখব ঠিক আছে এই অঙ্কটা দেখতে যদিও তোমার কাছে কঠিন মনে হয় কিন্তু আসলে এক অত্যন্ত সহজ এবং ছোট অঙ্ক ঠিক আছে এখন আমরা দেখি চতুর্থ দেখো এর মধ্যে আছে বিয়ের মধ্যে আছে বলছে এখান থেকে হোল আবার বি এ নির্ণয় করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে দেখো বি গুণ করে তার রূপান্তর মান রূপান্তরিত মান বের করতে হবে আর বিয়ের রূপান্তরিত মানকে এর রূপান্তরিত মান দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা প্রথমে এবি গুণ ফলটা বের করে নিই দেখো বি এর মান বসালাম এ ম্যাট্রিক্সের মানটা আর বি এর মান বসালাম তাহলে আমরা কিন্তু জানি যে এই যে প্রথম শাড়িকে প্রথম কলাম দিয়ে গুণন করব। এভাবে যতটি কলাম আছে ততটি কলাম দিয়ে প্রথম শাড়িকে গুণ করে নেব তারপরে যখন এদিকে কলামের কাজ শেষ হবে তারপরে দ্বিতীয় শাড়িকে আবার সেমভাবে প্রত্যেকটি কলাম দ্বারা গুণ করব। তাহলে দেখো আট দিয়ে বারোকে গুণ করব আট বারো ছিয়ানব্বই মাইনাস চারশোলো চৌষট্টি মাইনাস চারটা বত্রিশ এখানে আমরা লিখলাম দেখ নাইনটি সিক্সটি ফোর আবার প্রথম দ্বিতীয় কলাম একশো আঠাশ চার চার ষোলো আবার প্রথম সারি তৃতীয় কলাম আট বিশে একশো ষাট প্লাস ষোলো দিয়ে আঠাশ কে গুনুন চারশো আটচল্লিশ মাইনাস চার দিয়ে শূন্য কে তাহলে মাইনাস জিরো এবার এখানে কলাম যেহেতু আর নাই এই জন্য প্রথম শাড়ির গুণনের ফালা শেষ এবার দ্বিতীয় সারিকে আবারও পর্যায়ক্রমে কলামগুলো দিয়ে গুণ করবো দেখো আর বারো করলে কত হয় জিরো আর মাইনাস ফোর গুণুন করলে মাইনাস জিরো প্লাস আটা চৌষট্টি সেমভাবে দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম চার শূন্য চৌষট্টি মাইনাস প্লাস আঠে শূন্য শূন্য চারোটা বত্রিশ সেম আট বিশে একশো মানে এখানে দেখো চার বিশে আশি মাইনাসের প্লাস জিরো প্লাস জিরো তার মানে এখন শুধুমাত্র যোগ বিয়োগের কাজ তাহলে এখানে দেখো প্রথমটা জিরো হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে একশো দুইশো চল্লিশ আর এখানে হচ্ছে ছয়শো আট যোগ করলে আর এখানে হচ্ছে শুধুমাত্র ষোলো আর এখানে মাইনাসের বত্রিশ আর এখানে মাইনাসের আশি এটা গুণফলটা বের করলাম কিন্তু আমার দরকার কি এ বি হোল ফ্রাইম যখনই ফ্রাইম বা টি থাকবে আমরা বলছিলাম কি হবে রূপান্তর হয়ে যাবে অর্থাৎ শাড়িটা কলাম হবে কলামটা শাড়ি হয়ে যাবে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো হোল শাড়িটা দেখো প্রথম কলাম হয়ে গেছে জিরো টু ফোরটি সিক্স জিরো এইট প্রথম কলাম আবার দ্বিতীয় শাড়িটা দেখো সিক্সটিন মাইনাস থার্টি টু মাইনাস এইটি ঠিক আছে এখানে আমরা এই যে প্রথম কাজটা শেষ করলাম এবার যে কাজটা করবো বি এর রূপান্তরিত মানকে এ রূপান্তরিত মান দিয়ে গুণ করবো এজন্য আমরা প্রথমে যে বি মানটি দেয়া আছে সেটাকে রূপান্তর করে নেব অর্থাৎ এ ম্যাট্রিক্স এর শাড়িটাকেও কলামে কলামটাকে সারিতে পরিবর্তন করব আমরা দেখো আমরা রূপান্তর করে নিছি মূল ম্যাট্রিক্স গুলাকে এবার আমি বি ফ্রাইমকে এ ফ্রাইম দিয়ে কি করবো গুণন করবো সেম আগের কাজেই প্রথম সারি প্রথম কলাম তার মানে আট বারো ছিয়ানব্বই মাইনাস চারশো চৌষট্টি প্লাস সরি মাইনাস চারটা বত্রিশ দেখো নাইনটি সিক্স মাইনাস সিক্সটি ফোর মাইনাস থার্টি টু সেমভাবে প্রথম সারিকে আবার দ্বিতীয় কলাম দ্বারা গুণন চার বারো আটচল্লিশ মাইনাস জিরো আর প্লাসের চৌষট্টি এটা আমরা এখানে লিখতাম আবার দ্বিতীয় সারি প্রথম কলাম আট ষোলো কত একশো আঠাশ আট দিয়ে আবার ষোলো কে গুণন আবার একশো আঠাশ চার দিয়ে আবার মাইনাস চার কে গুণন তো মাইনাস ষোলো আবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম চার ষোলো চৌষট্টি মাইনাসের প্লাসের জিরো আর প্লাসের কত থার্টি টু আবার তৃতীয় সারি প্রথম কলাম তাহলে আট দিয়ে বিশেষ গুণন আট বিশে একশো ষাট প্লাস ষোলো আর আঠাশে গুণন চারশো আটচল্লিশ শূন্য আর মাইনাস পুড়ে গুণ শূন্য আবার তৃতীয় সারি দ্বিতীয় কলাম মাইনাস আশি প্লাসের কত জিরো প্লাসের জিরো তার মানে আমার দাঁড়াচ্ছে কি জিরো এখানে প্রথমটা জিরো তারপর এখানে আছে মানে ষোলো আর এখানে দুশো চল্লিশ আর এখানে মাইনাস বত্রিশ এখানে ছয়শো আট আর এখানে আশি এই হচ্ছে আমাদের যে গুণফলটা এখন দেখো আসলে দুইটার গুণফল কিন্তু সমান ঠিক আছে এখন আমরা যে এখানে আরেকটা অঙ্ক আছে আমাদের ওই অঙ্কটায় যাব ঠিক আছে সর্বশেষ অঙ্ক আমরা দেখি এখানে বলছে এ সমস্যানে এত হতে দেখাও যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস এ প্লাস নাইন আই সমস্যা হচ্ছে জিরো ঠিক আছে এখানে লক্ষ্য করো আমার কাছে এর মান আছে আমি এ কিউবের মান আমাকে বের করতে হবে এ স্কোয়ারের মান বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা কাজটা শুরু করি তাহলে প্রথমে তো আমি সরাসরি a কিউব বের করতে পারবো না তাহলে আমাকে বের করতে হবে কারমান a স্কয়ার মান a স্কয়ার মানটাকে আবার যখন এ দিয়ে গুণ করব তখনই আমি পেয়ে যাব কারমান a কিউবের মান হ্যাঁ এখন আমরা পর্যায়ক্রমের কাজটা শুরু করে দেই দেখো a স্কয়ার সমান সমান হচ্ছে a ইনটু a তার মানে এই ম্যাট্রিক্সের মানটাকে অর্থাৎ এই মানটা দিয়ে আবার গুণন করতেছি তাহলে এখন গুণনের ফলাফল প্রথম সারি প্রথম কলাম তাহলে দেখো এক দিয়ে এক কে এক একে এক প্লাস দুইয়ে শূন্য শূন্য প্লাস তিন একে তিন প্রথমটার কাজ শেষ আবার প্রথম সারি দ্বিতীয় কলাম একে দুই প্লাস আবার দেখো দুই একে দুই মাইনাস একে এক এটার কাজও আমাদের শেষ আবার প্রথম সারি তৃতীয় কলাম একে এক মাইনাস একে দুই প্লাস একে এক এটার কাজও শেষ এবার এখানে দেখো দ্বিতীয় শাড়ি প্রথম কলাম তাহলে শূন্য দিয়ে একের গুণন শূন্য প্লাস একে দিয়ে শূন্যের গুনুন শূন্য মাইনাস থ্রি এই যেটা আমার পেয়ে গেলাম তারপরে দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম দুইয়ের সাথে শূন্যের গুণন শূন্য প্লাস একের সাথে একের গুণন ওয়ান তারপরে মাইনাস মাইনাস ওয়ান কি প্লাস ওয়ান এই যে এটাও পেয়ে গেলাম তারপরে দ্বিতীয় শাড়ি তৃতীয় কলাম জিরো দিয়ে ওয়ান কী গুনন তার মানে জিরো ওয়ান দিয়ে মাইনাস ওয়ান কী গুনন তার মানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানে প্লাস ওয়ানে গুনুন তার মানে প্লাসের ওয়ান ঠিক আছে সরি মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান দ্বিতীয় সারি তো আমরা আসিলাম মাইনাস ওয়ান প্লাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান এবার আমরা যাচ্ছি তৃতীয় সারি প্রথম কলাম তাহলে এই যে থ্রি দিয়ে ওয়ান কে গুনন থ্রি মাইনাস জিরো প্লাস থ্রি এটা পেয়ে গেলাম আবার তৃতীয় সারি দ্বিতীয় কলাম থ্রি দিয়ে টু কে গুনন সিক্স মাইনাস ওয়ান আর ওয়ান এ গুনন ওয়ান মাইনাস ওয়ান ওয়ান আর মাইনাস ওয়ান এ গুন মাইনাস ওয়ান আবার তৃতীয় সারি তৃতীয় কলাম থ্রি মাইনাস প্লাস প্লাস ওয়ান আর ওয়ানে ওয়ানে গুণন প্লাসের ওয়ান এবার নর্মাল যোগ করা দেখো তিন আরকে চার আর এখানে চার থেকে এক বাদ দিলে তিন আর এখানে জিরো হয়ে যাচ্ছে এভাবে আমরা লিখে নিলাম দেখো এটা হচ্ছে আমাদের স্কোয়ারের মান যেহেতু আমরা স্কোয়ারের মান পেয়ে গেছি এখন এক কিউবের মানও আমাদের পক্ষে বের করা সম্ভব তার আগে আমরা যে কাজটা করে নিব এখানে দেখো লক্ষ্য করো এখানে থ্রি স্কোয়ারের মান আছে সাইসেমা 3 স্কয়ার মান আমার কাছে স্কয়ারের মান আছে এজন্য এই মানটাকে আমি যদি 3 দিয়ে গুণ করে ফেলি তাহলে আমি পেয়ে যাব কি 3 স্কয়ারের মান তাহলে আমরা এখানে করলাম দেখো 3 স্কয়ার মানে এই মানটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিচ্ছি গুণুর করব মানে কি এটা স্কেলার গুণন বলা হয় এই 3 দিয়ে প্রত্যেকটা উপাদানকে গুণণ দেখো 3 দিয়ে 4 কে গুণন করছি 3 দিয়ে 3 কে গুণন করছি 3 দিয়ে 0 কে গুণন করছি 3 দিয়ে -3 কে গুণন করছি 3 দিয়ে টুকে গুণন করছি থ্রি দেওয়া মাইনাস কে গুন করছে এবার প্রত্যেকটা উপাদানকে গুণ করে এটা পেলাম এটা হচ্ছে থ্রি স্কোয়ারের মান এখন আমি বের করবো একউবের মান লক্ষ্য করো একউব মান এটা হচ্ছে স্কোয়ার ইন্টু এ তাহলে এ স্কোয়ারের মান একটু আগে পেলাম আমরা এই যে আমি যদি এখানে যাই আবার একটু প্যাশনের দিকে এটা হচ্ছে স্কোয়ারের মান ঠিক আছে স্কোয়ারের মান এই মানটাকে আমি ওইখানে নিয়ে গেলাম ঠিক আছে এখানে নিয়ে আসছি দেখো স্কোয়ার আর এটা তো আমার অঙ্কে দেয়া এর মান এখন আবার কি কাজ করব এই দুইটাকে গুণন করব নরমাল গুণনের কাজ প্রথম সারি প্রথম কলাম দেখো চার একে চার প্লাস তিনে শূন্য শূন্য প্লাস এই যে শূন্য দিয়ে তিনেকে গুণন করছি শূন্য আবার প্রথম সারি দ্বিতীয় কলাম চার দুগুণে আট আবার প্লাস কে তিন মাইনাস জিরো আবার প্রথম সারি তৃতীয় কলাম চারকে চার মাইনাস থ্রি প্লাসের জিরো আবার দ্বিতীয় সারি প্রথম কলাম মাইনাস থ্রি প্লাসের জিরো মাইনাসের সিক্স আবার দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম মাইনাস সিক্স প্লাসের টু এই যে আবার প্লাসের টু মাইনাস হয়েছে প্লাস হয়ে গেছে আবার দ্বিতীয় শাড়ি তৃতীয় কলাম মাইনাস থ্রি মাইনাস টু আবার মাইনাস টু বসালাম সেইমভাবে তৃতীয় শাড়ি প্রথম কলাম সিক্স জিরো ফিফটিন আবার সিক্সের টুকে গুণন টুয়েলভ প্লাস ফোর মাইনাস ফাইভ আবার তৃতীয় সারি তৃতীয় কলম সিক্স মাইনাস ফোর প্লাসের যুগ করলেই আমাদের রেজাল্টটা চলে আসছে দেখো মানটা চলে আসছে এখন লক্ষ্য করো আরেকটা এখানে ছিল যে পার্ট আছে নাইন আই তাহলে আমরা তো জানি আই মানে হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স তাহলে আইডেন্টি ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানি তাহলে আমরা জানি আই সমস্যান কি যে এই আইডেন্টি ম্যাটিক্স প্রদান করেন উপাদানগুলো ওয়ান হবে পাখি উপাদানগুলো কি হবে শূন্য হবে তাহলে এখানে দেখো আমার নাইন আই এর দরকার তার মানে নাইন দিয়ে গুণন করে দিলাম উভয় পক্ষে দেখো নাইন দিয়ে কী হবে এখন সবগুলো উপাদানকে গুণন হবে নাইন দিয়ে গুণন করলে জিরো কে করলে তো জিরো হবে আর ওয়ানকে গুণন করলে নাইন হবে তার মানে আমরা নাইন আই এর মানটা এটা পেলাম এখন আমার কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসাবো ঠিক আছে আমরা বসাচ্ছি left hand side a cube minus 3 a square minus a plus 9 ঠিক আছে তাহলে a cube এর মান আমরা পেলাম 3 a square এর মান আমরা পাইছি a এর মান পেলাম আবার 9 i এর মানও আমরা পেয়ে গেছি এখন কি হবে সশ স্থানের উপাদানগুলো যোগ হলে যোগ বিয়োগ হলে বিয়োগ হবে দেখো 4 এর সাথে আসবে -2 alpha এটা প্রথম উপাদানটা এখান থেকে আসবে -1 এখান এখান থেকে আসবে প্লাস নাইন প্রথম উপাদানগুলো তারপরে ইলেভেনের সাথে আসবে মাইনাস নাইন মাইনাস টু প্লাসের জিরো ওয়ানের সাথে আসবে মাইনাস জিরো মাইনাস ওয়ান প্লাসের জিরো এভাবে মাইনাস নাইনের সাথে আসবে মাইনাস মাইন প্লাস নাইন মাইনাস জিরো প্লাসের জিরো মাইনাস টু এর সাথে আসবে মাইনাস সিক্স তারপরে মাইনাস ওয়ান প্লাস নাইন আবার মাইনাস সেভেনের সাথে আসবে মাইনাস মাইনাসে প্লাস সিক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান প্লাস জিরো ঠিক এভাবে শস স্থানের উপাদানগুলোর সাথে কি হবে যোগ হলে যোগ হবে বিয়োগ হলে বিয়োগ হবে আমরা এটা লিখে নিলাম আমরা তোমাদের বোঝানোর জন্য দেখো কালারগুলো চেঞ্জ করে নেই এই যে ফোর এটার উপাদান ছিল টুয়েলভ এটার উপাদান ছিল ওয়ান এটার উপাদান ছিল নাইন এটের উপাদান তারপর ইলেভেনের সাথে দেখো ইলেভেন তারপর নাইন তারপর টু তারপর জিরো তারপরে আবার ওয়ানের সাথে এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো এভাবে নিয়ে আসছি প্রত্যেকটা এবার যোগ বিয়োগ করলাম করার পরে দেখো প্রত্যেকটা কি হয়েছে জিরো হয়ে গেছে ঠিক আছে তার মানে রেজাল্টটা কী দাঁড়ালো জিরো এইটাই ছিল আজকের অঙ্ক অঙ্কটা কিন্তু তোমার বড় হলেও কিন্তু সহজ আছে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকে কিন্তু এ পর্যন্তই ছিল আমি আশা করি তোমরা যদি ভালোভাবে এই বিষয়গুলোকে অনুশীলন করো তাহলে তোমাদের কাছে এই গণিতের ভয়টা আর থাকবে না এবং এই বিষয়টা ভালো একটা নাম্বার পাওয়া তোমার পক্ষে সম্ভব হবে যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের প্রতি সে অনুরোধটা রইল ধন্যবাদ সবাইকে